আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। এখানে আম্মু তালের পায়েস রান্না করেছে, পায়েস বলে কিনা আমি জানি না, তাল রান্না করেছে। তো এটা রান্না করেছে দুধ, নারিকেল, তারপর সাবু আর যেই শুকনা যে গোটা মশলা আছে সেগুলো সম্ভবত দিয়ে। তো এখন সকালের নাস্তা করব। সকালবেলা বাবার বাড়িতে আসলে একটা সবচেয়ে বেশি যেটা ভালো লাগে, সকালে ঘুম থেকে উঠে গরম গরম নাস্তা রেডি টেবিলে, আর নিজের বাসায় যখন থাকি তখন একটা এটা একটা মাথার মধ্যে টেনশন কাজ করে যে কি সকালবেলা কী রান্না করব, কী রান্না করব, এই ধরনের এই চিন্তাটা মনে হয় সব মেয়েরই থাকে, কী রান্না করব। তো এখানে আসলে তো এই চিন্তাটা আর থাকে না। তো সকালবেলা ঘুম থেকে উঠেই গরম গরম খাবার রেডি করে রাখে আমার আম্মু, তো খুবই ভালো লাগে। মায়ের হাতের রান্না সব বাচ্চাদের কাছেই, সব ছেলে মেয়ের কাছেই খুবই ভালো লাগে, খুবই স্পেশাল। তো আজকে এখন আম্মু এখানে সকালে নাস্তা দিয়েছে আমাদেরকে, আমরা সবাই খাচ্ছি। তো এখন এখানে দিয়েছে হচ্ছে তালের যে পায়েসটা করেছে সেটা, তারপরে একটা সবজি করেছে ডাল দিয়ে, সবজি ডাল একসাথে করে, আর হচ্ছে গরুর মাংস আর পরোটা। পরোটা দিয়ে কিন্তু গরুর মাংস খেতে ভালো লাগে, আর সবজিটা অনেক মজা হয়েছিল। তো জাইফ আবার বলছিল যে সবজিটা মাংসের চেয়েও বেশি ভালো লাগছিল পরোটা দিয়ে খেতে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন সবাই, আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আমার কাছে। তো সবাই খুবই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।